যেভাবে করছে এটা বীরভূম জেলার প্রশাসনের দায়িত্ব, যে প্রতিনিয়ত যেভাবে খুন হচ্ছে এটা বীরভূম জেলার মান সম্মান পশ্চিমবাংলার নয় ভারতবর্ষের কাছে আমাদের মাথা নত হয়ে যাচ্ছে। যে বীরভূম জেলার এখন একটা পরিস্থিতি কোথায় বোমা বারুদ গুলি বন্দুক, আর একটা পরিস্থিতি খুন সন্ত্রাস ধর্ষণ। অতএব আমরা বীরভূম জেলার স্থায়ী বাসিন্দা হিসাবে আমরা এই পরিস্থিতি চাই না। আমরা কবিগুরু রবীন্দ্রনাথের বীরভূম চাই, আমরা আউল বাউলের বীরভূম চাই, আমরা এখানে সংস্কৃতির বীরভূম চাই, এখানে সেই কীর্তনের বীরভূম চাই, এবং বীরভূম জেলায় যেন উন্নয়ন ঠিক থাকে। কিন্তু তৃণমূল কংগ্রেস লোককে খুন করে মারধর করে সন্ত্রাস করে লুটপাট করে ওরা ক্ষমতায় টিকে থাকতে চাইছে। আর ভারতীয় জনতা পার্টি আমরা প্রতিদিন আমরা কোনো না কোনো রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে আমরা জানান দিচ্ছি যে এটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত, বীরভূম জেলার প্রশাসনকে সঠিকভাবে কাজ করা উচিত, নিরপেক্ষভাবে কাজ করা উচিত। এই বার্তা দেওয়ার জন্য আমরা একটার পর একটা কার্যক্রম করে চলেছি।